এখন একটুকুনি দেখছি, মানে চারিদিকটা দেখছি একটুকুনি, আর আমার বন্ধুরা এখানে করছে কিছু একটা। হ্যালো ভাই, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি, তো এখন শুভর বাড়িতে আছি, এখান থেকে বেরোবো, দিয়ে বাস ধরবো। তো বাকিগুলো দেখাচ্ছি কোথা থেকে কি, সব কিছু বললে তো হবে না এখন, ঠিক আছে দেখাচ্ছি সব। তো শুভর বাইকে চেপে আমরা চললাম বাস স্ট্যান্ডের দিকে, আর সেদিনকের ওয়েদারটা পুরোটাই মেঘলা ছিল, তাই সকাল কি বিকেল হয়েছে কিছুই বুঝতে পারছি না। অবশ্য আমরা বাস স্ট্যান্ডে গিয়েছি ঠিকই, কিন্তু অনেকটা ঘুরে, আর এত ঘুরে যাওয়ার কারণ হলো হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম এদিক ওদিক একটু ঘুরেই যাই। তো অনেকটা বাইক চালানোর পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, এখন একটুখানি দেখছি, মানে চারিদিকটা দেখছি একটুখানি, আর আমার বন্ধুরা এখানে করছে কিছু একটা, ভেবে নাও আমি আর বললাম না কি করছে। কি হয়েছে? অফ, আবার এইসব ভাষা কেন? এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সব নায়কগুলো রয়েছে এখানে। TOTAL বেশি আর খুলে বললাম না, বুঝে নাও, তোমরা বুদ্ধিমান আছো, বুঝে যাবে আশা করি। ব্যাপারটা হচ্ছে এই জন্য দাঁড়ানো হয়েছে এখানে, আর আমি এইসব খাই না, তাই আমার জন্য এগুলো কিনে দেওয়া হয়েছে। তো এগুলোই চুইংগাম আর কি, খাই, এগুলোই খাচ্ছি, ঠিক আছে। তো সবাই এখন চুল ঠিক করতে ব্যস্ত, আর আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, কারণ এখানে বাস আসবে। আর এখানে একটা গোলমাল হয়ে গেছে, আমরা ডিসাইড করেছিলাম যাব কালনার দিক দিয়ে, মানে কালনাঘাটে নেমে তারপরে আমরা ওখান দিয়ে পূর্বস্থলে যাব, কিন্তু বাস কম ছিল সেদিন, তাই আমাদের কৃষ্ণনগর হয়ে যেতে হয়েছিল। আর কৃষ্ণনগরে নেমে সবার প্রথমে খেলাম চা, কারণ সঞ্জুর গলা ব্যথা করছিল। আর আমরা একটু এগিয়ে জাস্ট বাসটা ধরতেই যাচ্ছিলাম, কিন্তু সেখান থেকে একটুখানি এগিয়ে দেখি ওখানে একটা মেলা হচ্ছে, তাই ভাবলাম মেলাটা দেখেই যাই। তাই ভাবলাম বাড়ি পরে যাওয়া যাবে, আগে মেলা দেখে নিই। তো আমরা লাইট দেখতে দেখতে এগোতে থাকলাম মেলার দিকে, আর মেলাতে ঢুকে সবার প্রথমে খেলাম পাশকুড়ার চপ, আর সত্যি বলতে চপটাকে খুবই মজা পেয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম ড্রিঙ্ক জোনে। না না, আমি এখানে কিছু খাইনি, আমি ভালো ছিলাম। আচ্ছা, তারপরে পুরো মেলা জুড়ে শুধু দেখেই বেরিয়েছি, কারণ আমার কাছে বেশি ক্যাশ ছিল না, আর এখানে ফোনপে জিপে কিছুই ছিল না, তাই ভাবলাম দেখা ছাড়া কোনো উপায় নেই, আমাদের দেখেই বেড়াতে হবে। আর এখানে অনেক ধরনের পাপড় ছিল, ভাবছিলাম বাড়ির জন্য নিয়ে যাব, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। তারপরে কৃষ্ণনগর থেকে বাস ধরে আমরা আসলাম নবদ্বীপ ঘাটে, আর নবদ্বীপ ঘাটে নেমে সবার প্রথমে আমরা খুঁজলাম এটিএম, আর এটিএম থেকে তুললাম কিছু টাকা। আর এখানে হয়েছে একটা মজার ঘটনা, ভিতরে যে দুটো এটিএম মেশিন আছে সেটা আমি দেখিনি। তারপরে ভিতরে গিয়ে টাকা তুললাম, এবং সেখানে গিয়ে আমি চুল ঠিক করছিলাম, মানে এটিএম এর ভিতরে চুল ঠিক করছিলাম, বুঝতে পারছো, মানে আলাদাই সোয়াগ ভাই। এটা তোমার পাতাটা ঢুকাই দেবো। তারপরে এটিএম থেকে বেরিয়ে আমরা গেলাম একটা হোটেলে বিরিয়ানি খেতে। তো এখন আসলাম বিরিয়ানি খেতে এখানে, তো এখানকার বিরিয়ানি বললে একটু স্পেশাল, এখন দেখা যাক কতটা স্পেশাল এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে নবদ্বীপ ঘাটে, না আমরা আছি এখন নবদ্বীপ ঘাটে। তো নবদ্বীপ ঘাটে এখানে এসে এটিএম থেকে টাকা মাকা তুললাম, দেন কিছু খেতে পেয়েছিলো একটু, তো বললাম এখান থেকে বিরিয়ানি খেয়ে যায়, বাড়িতে আর তেমন কিছু না খেলেও চলবে। তো এখানকার বিরিয়ানি একটুখানি স্পেশাল, তো কতটা স্পেশাল সেটা দেখবো, মাংসের সাইজটা বলি একটুখানি বড়ো, আমি কতটা বড়ো কী বড়ো সেটা দেখবো আমরা এখনই। আর আমার সাথে আছে সঞ্জু, ঠিক আছে, তো দেখে আমরা এখানকার একটু হালকা করে রিভিউ দেবো, ঠিক আছে, নাম টাম বলছি না, কতটা ভালো সেটা বলতে হবে। চিকেন দেন, খেয়ে বলছি কেমন, ঠিক আছে, নাম বললে চাকরি থাকবে না। তো বিরিয়ানিটা খেলাম, কিন্তু যতটা বলেছিল ততটা অতটাও ভালো না, মানে যতটা বলেছিল ততটা ভালো না, মেন হচ্ছে বলছিল কি 100 গ্রামের মাংসের পিস, তাই না, কিন্তু আদৌ না, ওরকম ছোটোখাটো পিস দিয়েছিলো, আর মোটামুটি খেতে ভালো, মানে খারাপও বলা যায় না, কিন্তু প্রাইস হিসাবে অতটা না, প্রাইস হিসাবে ওটা দাম হওয়া উচিত ছিল খুব জলে 70-75 টাকা, তাই না, ওরকমই দাম হওয়া উচিত ছিল। আর আমরা এখন আছি নবদ্বীপ ঘাটে, মানে এই পাড়ে আছি, এখন আমাদের ওই পাড়ে যেতে হবে, তো ওই পাড়ে গিয়ে তারপরে টোটো করে যেতে হবে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া থেকে যাবো আমরা পূর্বস্থলে, ঠিক আছে, রয়েছে ব্যাপার। তো চলো দেখি দেখতেই পাচ্ছি নবদ্বীপ ঘাট চারিদিকে। তো নবদ্বীপ ঘাট পার করে আমরা চললাম টোটো স্ট্যান্ডের দিকে, এবং যেতে থাকলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে যাই, এবং স্টেশনে এসে দেখি অলরেডি ট্রেনটা চলে এসেছে, তাই আমরা একটু লেট না করে ট্রেনে চেপে পড়ি এবং যেতে থাকি পূর্বস্থলির দিকে।
তো আমরা ট্রেনের অনেক পিছনে চেপে পড়েছিলাম, কারণ ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছিল। তাই আমরা ভায়নাটি করে নেমে একটুখানি এগিয়ে যেতে থাকি, কারণ আমাদের আগে নামতে হবে একদম। তারপরে আমরা পূর্বস্থলী পৌঁছে যাই এবং যেতে থাকি বাড়ির দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাও, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।